ঘুম উড়েছে ভারতের শত্রুপক্ষদের, ঢেলে সাজানো হচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। লুকিয়ে থাকা শত্রুরাও এবার আর ছাড় পাবে না। প্রতিরক্ষা খাতে 84,000 কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে এর ফলে বায়ুসেনা ও নৌসেনার হাতে আসবে আরও অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি। বাহিনী হাতে পাচ্ছে এমন কিছু সিস্টেম যা লুকিয়ে থাকা শত্রুদেরও খুঁজে বার করতে সক্ষম হবে। জানা গেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ইতিমধ্যেই সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে আরও অত্যাধুনিক প্রযুক্তি হাতে আসবে বায়ুসেনা ও নৌসেনার। সম্প্রতি টুইটার বর্তমানে এক্স হ্যান্ডেলে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের প্রধান দুই বাহিনীর হাতে অ্যাডভান্স টেকনোলজি পৌঁছে যাচ্ছে, একথাও স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। জানা গেছে এই তালিকায় বাহিনীর হাতে আসছে মেরিটাইম এয়ারক্রাফট, থাকছে অ্যান্টি ট্যাঙ্ক মাইন, বায়ুসেনার ব্যবহারের জন্য থাকছে বিশেষ ধরনের র্যাডার, টর্পেডো, থাকছে মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরার জন্য রিফুয়েলার এয়ারক্রাফট। সেনাবাহিনীর কাজে লাগবে এমন বিশেষ ক্ষমতাসম্পন্ন রেডিও কেনা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী নিজেই এক্স মাধ্যমে এই অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি সমুদ্রপথে হামলার ঘটনা সামনে এসেছে। সমুদ্রপথে শত্রুর অভাব নেই ভারতের, সে কথা মাথায় রেখে নৌবাহিনী ও কোস্টগার্ডের হাত আরও শক্ত করার উদ্দেশ্যে কেনা হচ্ছে মেরিটাইম এয়ারক্রাফট। সূত্রের তথ্য অনুযায়ী যার দাম হতে পারে 29,000 কোটি টাকা। মেরিটাইম এয়ারক্রাফট ভারতের হাতে এলে সমুদ্রপথে নজরদারি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, বিদেশ থেকে নয়, ভারতে তৈরি মেশিনের ওপরেই জোর দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। নৌসেনার পাশাপাশি বায়ুসেনার কাজের সুবিধার জন্য শত্রুপক্ষের ওপর নজরদারি চালাবার জন্য এয়ার ডিফেন্স কন্ট্রোল র্যাডার আনা হচ্ছে। জানা গেছে এর ফলে কম উচ্চতায় উড়ন্ত বস্তু যাতে ভারতের চোখ না এড়াতে পারে, প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সেই ব্যবস্থাই করা হচ্ছে। অনেক সময় দৃষ্টিসীমার বাইরে থেকেও হামলা চালাতে পারে শত্রুপক্ষ, যা চোখে দেখা যায় না। তার বাইরেও এমন কিছু থাকে, এমন সম্ভাবনা থেকেই এবার আনা হচ্ছে লয়টার মিউনিশন সিস্টেম। এটি এমন একটি মেশিন যা মাঝ আকাশে সক্রিয় থাকবে, সহজেই লুকিয়ে থাকা নিশানা খুঁজে বার করতে পারবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নততর করতে দেশের প্রধান দুই বাহিনীর হাতে এমনই আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ দিল্লি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।